ثم هدنة تكون بينكم وبين بني الأصفر فيقدرون তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত কোন খ্রিস্টানদের তাও নবীজি বলে দিলেন রোম খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে আপনি চিন্তা করতেছেন এই খ্রিস্টান কোথায় পাবো এই যে রাশিয়াতে বাইজেন্টাইন সম্রাটদের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল মুসলমান রণবীর মুহাম্মদ আল ফাতিহ 21 বছরের যুবক যখন বিজয় অর্জন করছে তখন তারা পালায় যেতে বাধ্য হইছে তারা গেছে কোথায় বর্তমান রাশিয়াতে এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে আল্লাহর নবী বলছেন এই চুক্তি হবে ফায়াকদিরুন চুক্তি বেশি দিন টিকবে না ও মুসলমান যেই চুক্তি আমি আপনি দেখেছি এই চুক্তি হবে নবীজি বলে গেলেন এই হাদিসের এই অংশটাও পুরা পুরি চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে শেষ অংশ নবীজি বলছেন এমন সময় আসবে মুসলমান শুনে রাখো এমন সময় তোমরা দেখবা তাহতা সামানিনা গায়াব 6 নম্বরের শেষ অংশ 80টা দল হবে পৃথিবীতে আমার দিকে একটু তাকায় থাকেন এই কথাগুলো আগে শুনেন না আজকে শুনেন 80টা দল হবে পৃথিবীতে কয়টা দল এই 80টা দল এমন হবে 12 আলফা এই 80 দলের পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে ফুরাত আস্তে 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 শুকায় যাবে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে আজকে আপনি তাকায় দেখেন গুগলে সার্চ করে গুগল ম্যাপের ভিতরে সার্চ করে দেখেন ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে সময়টা বড় কঠিন সময়টা বড় দুর্বিষহ এই সময়টা বড় কঠিন যাবে ফুরাত শুকায় আসছে খনি ওঠার সম্ভাবনা স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে 10টা আলামত আসবে বড় বড় ওই আলামতগুলো হয়তো আমিও পাবো না আপনিও পাবেন না আবার পাইলে পাইতেও পারি ওইটা পড়বে একেবারে তসবির একটা দানা থেকে একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায় একটার পর একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে এই রকম একটার পর একটা আসতে থাকবে ওইটাতে কেউ কুল কিনার পাবে না কোরআনুল কারীমে ওইটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার দৃষ্টি দিতে যতক্ষণ লাগে এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যেই কাজটা ঘটে যাবে কখন বড় বড় আলামত আসবে যখন জোরে কোন আল্লাহু আকবার এতক্ষণ যে আলামতগুলা বলছি ছোট ছোট আলামত সব চলে আসছে বড় আলামতগুলো আসার প্রাককালে ছোট আলামতগুলো আগে আসে এখন আমাদের যে সময়টা এই সময়টা ভয়াবহ সময় ইহুদিরা লাল বাসুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে কান খাড়া করে শুনেন মুসলমান লাল বাসুর ক্রয় করে আনছে লাল বাসুর জবাই করবে কখন ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে দশম লাল বাসুর তারা জবাই করবে আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে ওইখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে ওই থার্ড টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাসুর জবাই করবে দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্য তারা তাদের মাসিহের আগমনের জন্য লাল বাসুর জবাই করবে দশম লাল বাসুর আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি নামাজও পড়ি না ঠিকমতো তারা অলরেডি গরু কিনে নিয়ে আসছে আমেরিকা থেকে আজকে সার্চ দিয়ে দেখেন
আর মুসলমান এখনো হা করে ঘুমায় চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে যা বললাম রাসূল এইভাবে দেখাইছেন আনা ওয়াসাআ আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান মাঝখানে এরকম ফাঁকা দেন নাই তোমারই সময় নেই এখনকার সময়ে একদমই নেই আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কি এরকম ছিল আসলে ছিল না কিন্তু এখন মিলায় দেখেন পুরোপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে ইহুদিরা লাল বাছুর ক্রয় করে ফেলছে দাজ্জালের অপেক্ষায় আছে অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে কয় বছর পরে আমরা পাগল হয়ে গেছি এখনো ইহুদিদেরকে অনুসরণ করি আজকে একটা ছেলের বাড়িতে গেছিলাম আমি আমার কাছে খুব ভালো লাগছে তার দরজার মধ্যে ফিলিস্তিনের পতাকা আর পায়ের নিচে যেদিক দিয়ে ঢুকতে হবে ওইখানে ইসরায়েলের পতাকা জোরে করে আল্লাহ আমি প্রথমে তো ওটা দেখে খুব রাগ করলাম আমি বললাম যে আপনার ঘরে ইসরায়েলের পতাকা কেন উঠান এটা কয় না হুজুর এটা ভিন্ন চিন্তা থেকে দিস বললাম কি চিন্তা দরজা দিয়ে ঢুকে দেখি মাথার ডান দিকে সুন্দর ফিলিস্তিনের পতাকা পায়ের নিচে ইসরায়েলের পতাকা এটা মুসলমানের একটা চেতনা জোরে করে আল্লাহু আকবার এজন্য আজকে থেকে আর কিছু পারেন আর না পারেন নামাজ পড়েন ঐক্যবদ্ধ হন আগামীর পৃথিবী এই আমাদের দেশের মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিয়ে অনেক আয়াত নাযিল করলেন যেই আয়াতগুলা তেলাওয়াতের পরে নবীজির চুল পেকে গেছে যেই সুরাগুলার ভিতরে জুলুম নিয়ে আলোচনা হয়েছে জালেমদেরকে আল্লাহ কিভাবে পেটাবেন কিভাবে শাস্তা করবেন আর কিয়ামতের আলোচনা যে সুরাগুলার ভিতরে এসেছে নবীজি বলছেন সুরাগুলো পড়ে আমার চুল পেকে যাচ্ছে আল্লাহর নবীর খুব অল্প কয়েকটা চুল পেকেছিল এই চুল পেকে গিয়েছিল কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে মালিক কিয়ামতকে এত ভয়াবহ বানিয়েছেন একজন মুমিনের উপরও মালিক কিয়ামত সংগঠিত করবেন না জোরে কোন আল্লাহু আকবার কিন্তু কিয়ামতের ভয়াবহতা কেমন হবে চিন্তা করেন ইদাস সামাউন ফাতারাত আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত যেই তারকারাজিগুলো দেখছেন একটা একটা করে পড়তে থাকবে ওমানে আমি গিয়েছিলাম আজকে থেকে 5 বছর আগে সেখানে দেখছি উল্কি পিণ্ড যেখানে পড়ে ওই উল্কি যেটা তারকা থেকে একটু বেশি এগিয়ে গিয়েছিল গ্যালাক্সি যেটাকে খেয়ে ফেলেছে ওটার ভাঙা অংশটা যখন পৃথিবীর দিকে আসতে থাকে ওই রকম একটা উল্কা পড়ে আমার নিজের চোখে দেখেছি আধা কিলোমিটারের উপরে জায়গা ক্ষত হয়ে নিচের দিকে কুয়ার মতো ডেবে গেছে জোরে করে আল্লাহু আকবার এই জমিনের মধ্যে তারকারাজিগুলা পড়তে থাকবে এখন যদি একবার আপনার মনের জিগান কি পরিমাণ তারকা আছে বর্তমান জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী পৃথিবীর ভিতরে যেই পরিমাণ ধুলিবালি আছে সম পরিমাণ তারকা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতে রেখে দিয়েছে জোরে করে আল্লাহু আকবার এই তারকাগুলা যখন পৃথিবীর দিকে পড়বে আকার যখন ফেটে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জারাত সমুদ্র নিচ থেকে টগবগ করে এর ভিতরের আগ্নেয়গিরিগুলা চারদিকে ছড়িয়ে দিবে সামান্য তাকায় দেখে জাপানে 155 বার ভূমিকম্প হলো কতবার একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে
শুধু একটা ভূমিকম্পের মাত্রা ছিল এমন রিখটার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প ছিল একটা এই একটা ভূমিকম্পের কারণে জাপানের রাস্তার যে এলাকায় হইছে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি মাটির নিচে তলায় গেছে আধুনিকতা মুখ থুবড়ে পড়েছে আর পৃথিবী যখন শেষ হবে সমুদ্রের ভিতর থেকে আগুন উদগিরণ করবে পাহাড়গুলো তুলার মত উঠতে থাকবে এই পৃথিবী তার আচরণ বদলায় ফেলবে এই পৃথিবীতে জালেমদেরকে যিনি অবশ্যই শেষ করবেন তিনি কে কিয়ামতের ভয়াবহতা এতটা ভয় সেই বুখারীতে হাদিস আসছে আপনারা কি আমার কথা বুঝতেছেন তো পিছনে কথা বলে কে বাবারা ডান দিকে কে কথা বলেন আর ঠিক আছে রাস্তায় তো কথা বলবি কি বলেন মাহফিলে কিন্তু একটা লোকও কোনো কথা বলতেছে না সবাই শুনতেছে আমি চাই কিয়ামতের কথা কান দিয়ে শুনা যেন শুধু কান সুখ না নি দিলগুলা যেন একটু পরিবর্তন করি রাজি আছেন ইনশাআল্লাহ কিয়ামতের ভয়াবহতা এমন হবে ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা নারীদের অবস্থা এমন হবে গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক্যালি চুলগুলো মানুষের পাকে পেকে যাবে কিয়ামতের ভয়ে আর কিয়ামতের ভয়ে মানুষগুলার অবস্থা এমন হবে মানুষগুলা বুড়া হয়ে যাবে যুবক হঠাৎ করে বুড়া হয়ে যাবে শুধু কিয়ামতের ভয়াবহতা দেখে কিয়ামতের ভয়াবহতা এমন হবে মানুষকে দেখলে মনে হবে লোকটা মাতাল হয়ে গেছে উম্মাদের মতো পাগলের মতো পাগল যেমন কাপড় ছাড়া দৌড়াদৌড়ি করে মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখে কাপড় জামা কাপড় আসবাবপত্র কোনো কিছুর কথা মনে থাকবে না যার যার মতো শুধু দৌড়াতে থাকবে ঠিক কিনা বলে এই রকম ভয়াবহ কিয়ামত এই কিয়ামতের ভয়াবহতা আসবেই আসবে লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু কিয়ামতের আগে রসূল কিছু আলামতের কথা বললেন এই আলামতগুলো আমাদের চোখের সামনে আসবে প্রথম নবীজি 6টা আলামত গুনে রাখতে বললেন কয়টা একটু আঙ্গুল উঠায় দেখেন কয়টা সবাই বলেন আর জোরে উউদুত সিত্তান বাইনা ইয়াদাই সাব নবীজি বললেন কিয়ামতের আগে 6টা আলামত তোমরা আঙ্গুলে গুনে রাখবে এক নাম্বার আলামত আল্লাহর হাবিব বললেন মউতি উম্মত আমারে তোমরা পাবা না এমন উম্মত আমি আপনি হলাম জীবনে একবারের জন্য নবীজিরে দেখি নাই একবারের জন্য নবীজিরে পাই নাই স্বপ্নেও নবীজিরে দেখি নাই আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে আমি নবীরে তোমরা পাবা না নবী দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলেন আঙ্গুলে 6টা আলামত নবীজি গুনে রাখতে বললেন 6টার প্রথমটা হচ্ছে নবীজি দুনিয়ায় থাকবে না আমি যদি এক বাক্যে মোহাম্মদপুরের আশেপাশ থেকেও যারা আসছেন সবাইকে যদি প্রশ্ন করি নবীজির কি আমরা পাইছি পাইনি নবীজির কি আমরা পাইছি পাইনি তার মানে প্রথম আলামত আমরা দেখে ফেলছি দুই নম্বরে আল্লাহর নবী গুনে রাখতে বললেন সুম্মা ফাতহু বাইতিল মুকদ্দাস
আবার বাইতুল মুকদ্দাস বিজয় হবে বাইতুল মুকদ্দাসে বিজয় আসবে মুসলমানের পতাকা উড়বে আজকে তাকায় দেখেন মুসলমান তিনটা মাস ধরে 27,000 এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে হসপিটালের ভিতরে কোনো অ্যানেস্থেসিয়া নাই অবশ করার মতো কোনো যন্ত্রপাতি নাই ইনজেকশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই ছোট বাচ্চার একটা হাত ইনজোর হয়েছে জীবন্ত মানুষ থেকে হাতটা কেটে ফেলতেছে চোখটাও প্রায় ফেলতেছে ও আমার ভাইরা খাবার হিসাবে মুসলমানের প্লেটে কোনো খাবার নাই বিভিন্ন পাখির খাবার লিকুইড করে দিচ্ছে মুসলমানদেরকে পাখির যেই খাবার সেই খাবার মুসলমানদেরকে দিচ্ছে মুসলমান সেই খাবার খাচ্ছে শুধু তাই না নর্দমার পচা নোংরা পানিগুলা মুসলমান পান করতেছে ঘরবাড়ি নাই মুসলমান তাবুর মধ্যে গিয়ে ঘোমাচ্ছে ও মোহাম্মদপুরের মুসলমান এমন সময় আসবে বাইতুল মুকদ্দাস গর্জে উঠবে আবার ফিলিস্তিনের বিজয় হবে আল্লাহর নবী বলেছেন তোমরা সচক্ষে দেখবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হলো সালাউদ্দিন আইয়ুবীর জামানায় আরেকবার বিজয় হলো আবার আমাদের সন্নিকটের সময়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে শুধু দুই নাম্বারটা আমরা দেখিনি তবে আমি খুব আশাবাদী আমার মনে হয় এই রক্তগুলা খুব তাড়াতাড়ি কথা বলবে ওমর ঠিক এত আসতে বললেন আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন ইমারতে ইসলামী খুব অল্প দিনের মধ্যে মুসলমানের রক্ত কথা বলেছে ঠিক কিনা বলেন এই যে মাহফিল আজকে আমি এত জোরে আফগানিস্তানের কথা বলছি পাঁচ বছর আগে হলে মাহফিল থেকে নামলে আমার ভাইয়েরা বলতো হুজুর একটু থানায় চলেন ঠিক কিনা কিন্তু এখন এত গলা ফাটায় বললাম থানায় চলেন এটা বলার সাহস নাই আফগান আমেরিকাকে বিদ্বানগুলি দেখা দিয়েছে ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা করে ঠিক কিনা বলে দিন আসবে মুসলমান যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরেছে ওই জায়গাতে ইসলাম বিজয়ী হয়েছে বিজয়ী হবে ইনশাআল্লাহ বলেন এই দিন তো এত সহজে আসে নাই আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরছে রসুলের জুতা আটকে গেছে তায়েফের ময়দানে রসুল মার খেয়েছে জিহাদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে হযরত আবু বকরকে বিষপান করানো হয়েছে হযরত ওমরকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের সময় শহীদ করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার সময় হত্যা করা হয়েছে শুধু তাই নয় মুসলমান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করানো হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে মাথা কেটে নেওয়া হয়েছে সুতরাং বোঝা যায় ইসলাম এত সহজে আসে নাই রক্ত যেখানেই ঝরেছে ওইখানেই ইসলামের বিজয় এসেছে ঠিক কিনা বলে কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে তাহলে কয়টা জিনিস গুনে রাখতে হবে আঙ্গুলে ছয়টার প্রথমটা কি রসুলকে আমরা পাবো না দুই নম্বর আলামত আবার আমার বাইতুল মুকদ্দাস স্বপ্নের ঠিকানা গর্জে উঠবে আমি ফিলিস্তিনের ছেলেদের সঙ্গে মিশরে একসঙ্গে পড়ছি আমি দেখতাম তারা সবসময় শুধু হাসে
আমি ফিলিস্তিনের এক ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম কোনদিন তো তোমারে কাঁদতে দেখি না এত এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে সে আমারে এমন উত্তর দিছে সে আমারে বলল মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো নাখোশ হতে পারে না জোরে কোন আল্লাহু আকবার যে দেশের মানুষের ঈমানের হিম্মত এমন সে দেশে বিজয় আসবে রাসূল বলে গেছে ইনশাআল্লাহ বলে তিন নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীর দিকে আসবে আমি মোহাম্মদপুরের যুবক বৃন্দকে প্রশ্ন করি এরকম একটা মহামারী কি আমার দেশে আসছিল কি বলেন কি নাম মুরব্বি নাম মনে আছে কি নাম মুরব্বি আমার দিকে তাকায় রইছে কইছে হুজুর করোনা কি দেখলাম না তো করোনার কথা মনে আছে কি একজনে বলতেছে হুজুর করলা তো আপনারা করলা বলবেন না বলবেন কি যেই করোনা দেশ থেকে চলে গেল একবার যদি আলহামদুলিল্লাহ বলতেন না বলে আমাদের নেতারা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী হায়রে মুসলমান আল্লাহ যে ওই দিন সবগুলোরে মেরে ফেললো না না যেই কয় কইছে তো দেখো চিন্তা করেন মুসলমান করোনা গেল কাদের জন্য ক্রেডিট নিল কি করোনা গেছে ওই যে হাফেজে কোরআন বাইরে দিয়া তালা মারা ছিল ভিতরে বসে তারা কোরআন তেলাওয়াত করছে ঠিক কিনা বলে আমার দেশের ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে ছাদে নামাজ হয়েছে ঠিক কিনা বলে এই দেশের মানুষ বামপন্থীদেরকে বুঝিয়ে দিছে এই দেশের প্রত্যেকটা ঘর এক একটা কালেমার দুর্গ যখনই আওয়াজ আসবে ডাক আসবে প্রত্যেকটা জায়গা থেকে কালেমার পতাকা উড়বে ঠিক কিনা বলে কথা কি বুঝাইতে পারতেছি তাহলে বোঝা যায় তিন নাম্বারটাও আমরা দেখে ফেলছি বিগত ১৪০০ বছরে ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই তাউন আমওয়াস আসছে আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হয়েছে শত শত না হাজার হাজার এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে ৫২,০০০ সাহাবী আল্লাহর দিন হয়ে গেছে জোরে কোন আল্লাহ এর মধ্যে তাউন আমওয়াস প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই দেখা দিছে আমাদের যুগে এসে ছোট ছোট দশ বছর ১২ বছর ১৩ বছর ১৪ বছরের যুবকেরা তোমরা সাক্ষী হয়ে গেলা করোনার কথা কি যুবকদের মনে আছে ১২ ১৩ বছরের যুবক যারা তোমরা একটু হাত তুলে দেখাও তো করোনা কে কে দেখছো এই দেখেন এবার ২০ বছর পর্যন্ত যুবকরা দেখাও তো কে কে দেখছো হায়রে হায় এবার হাতগুলো নামা তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি রাসূল বলছে কয়টা গুণে রাখবা সবাই বলেন তো কয়টা প্রথমটা চলে আস দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলছি এবার কয় নাম্বার চার নাম্বারে আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতাররাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা এমন সময় আসবে মুসলমান টাকা বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে এখন তাকায় দেখেন ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক আন্নাহিয়ান পরিবার দুবাইয়ের নাম শুনছেন না আপনারা দুবাইয়ের আন্নাহিয়ান পরিবার ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক একটু চিন্তা করেন মুসলমান কি পরিমাণ সম্পদ হইছে
এক সময় যারা জেলে ছিল জেলে মাছ ধরত যারা জেলে ছিল যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত যারা দিন আনলে পান্তা ফুরিয়ে যেত মাছ পেলে জীবন চলতো না হলে চলতো না এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিবেন তিনি কে রাসূল বলেন সম্পদের আধিক্য বেড়ে যাবে এখনকার সময় আপনি চিন্তা করেন বাজারে 1 কেজি বেগুনের দাম কত আমি বলি নাই কিন্তু আপনারা বলছেন কত মাঝে মাঝে কাঁচা মরিচের কেজি গিয়া লাভ দিয়া কোথায় উঠে ধরনে 1000 কোন 1200 কে হইছিল নাকি তাহলে চিন্তা করেন 1 কেজি কাঁচা মরিচের কেজি যদি 1200 হয় টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে এরপরও তো ইমাম সাহেবের বেতন 4000 এর বেশি দিতে পারেন না ওমা ঠিক তো কয় না জোরে বলেন গত 7 দিন আগের ঘটনা এক জায়গায় গেছি লোকটি খুব আল্লাহওয়ালা ভালো মানুষ আয়েশা আমারে বলতেছে হুজুর সবই ভালো পাইছি ইমামটা বেশি সুবিধা হয় না আমি সাথে সাথে প্রতিবাদ করলাম ইমামের বেতন দেন কত তুমি সাথে সাথে বলতেছে হুজুর 8-10000 হইলে ভালো ইমাম পাওয়া যেত কিন্তু বেতন তো 4000 কি শুরু করছেন আপনারা কোন ও না এই না তো বেতন আপনারা দিবেন না বেতন যদি না দেন একজন ইমাম কি করে তার পেটটা চালায় একটু বলেন ওই যে এই যে একজন ফতোয়া দিয়ে দিয়েছে যে আল্লাহ চালায় সবারে কে চালায় তো ইমাম সাহেবরেও কে চালায় তো আপনার টাকার দরকার আছে ইমামের টাকার কোনো দরকার নেই না এজন্য আমার ভাইরা 4 নম্বরে খেয়াল দিয়ে শুনেন সম্পদ বেড়ে যাবে মানুষের রাসূল নিজে বলে গেছেন মন ভরবে না 100 দিনার দিয়ে দিল মন ভরবে না ওই যুগটা এখন চলে আসছে ঠিক কি না বলে কয় নাম্বার এটা আর জোরে এবার কয় নাম্বার মন থাকবে এত কিছু নাকি থাক 5 নম্বরে আমার ভাইরা ثم فتنة لا يبقى بيت من العرب الا دخلته عربের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢোকে নাই হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে সৌদি আরবের দিকে তাকায় দেখেন আমি মদিনায় গেছি এই ভাইও গেছেন মনে হয় না এখনো যান না আল্লাহ যেন কবুল মঞ্জুর করে পড়েন আমিন উমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন আমি উমরায় গিয়ে অবাক হয়ে গেছি সৌদি আরবের কোন মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি আচ্ছা কোন তো দেখি আমাদের মাগুরায় যদি কোন মেয়ে সিগারেট টানে এটা কি ভালো লাগবে আর মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি আমার চোখ অশ্রুসিক্ত হইছে আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে 2015 তে গেছি 16 তে আল্লাহ নিছে 17 তে নিছে যতবার গেছি এই ফিতনা আমার চোখে পড়ে নাই ঘরের ভিতরে হয়তো টানতো রাস্তাঘাটে সিগারেট টানতো না এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে রেসলিং চলছে টাস চল এখন বর্তমানে ওই যে টাস আছে না টাস জুয়া জুয়া খেলা এই জুয়া এখন শুরু হয়ে গেছে শুধু তাই নয় নতুন একটা বিবাহ চালু করেছে তারা মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে নাম দিছে নিকাহে মিসিয়া টাকার বিনিময় বিবাহ মেয়েরা নিজেরা বলবে আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব আমার এই পরিমাণ টাকা আছে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে এই পরিমাণ টাকা আমার আছে আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব এই রকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ এবার আসেন দুবাইয়ের দিকে এই বছর আমি দুবাই গেলাম ইমিগ্রেশনে দাঁড়ায়া
পুলিশ আমারে দেখে বলতেছে হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহার তুমি কি আজহার থেকে শেষ করছো আমি বললাম হ্যাঁ আজহার থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি তো পুলিশ আমার লগে মজা করতেছে কেমনে কই লিহিয়া কবির লুসুস কবির যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ একটা লোক তো নাউজুবিল্লাহ কইলেন না আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ জুতা দিয়া পিটাইলেও তো কম হইতো ওই লোকটারে ঠিক কিনা বলে আমি তাকায় রইছি পুলিশ মানুষ কি করা যায় সাথে সাথে সে আমারে বলতেছে লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া যে একটু একটু দাড়ি সেটা একটু একটু খারাপ আমি হা করে তাকায় আছিলাম এরপরে ফাজিল আমারে বলতেছে লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া যার একটু দাড়ি নাই ওই লোকটা 100 100 নাউজুবিল্লাহ কয় না নাকি আপনারা খুশি হইছেন যে খাইছে রে দুবাইয়ের লোকগুলো তো আমগুর পক্ষে আমরাও ক্লিন শেভ তারাও ক্লিন শেভের পক্ষে আমার দেশের লোক ক্লিন শেভ হতে পারে কিন্তু ক্লিন শেভের পক্ষে দলিল দেয় না ঠিক কিনা বলেন তা আমি চিন্তা করলাম আল্লাহ রসুল একদিন ঘুম থেকে উঠে এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলতেছে আহারে ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে এটা 1445 বছর আগে বলছি আজকের অবস্থা কি একটু চিন্তা করেন আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে অথচ রসুল এইভাবে দেখাইছেন আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি আমাদের মধ্যে এত এত নেককার আল্লাহওয়ালা দিনদার লোকেরা আছে আল্লাহর হাবিব বললেন ইদা কাসুরাল খাবাস খারাপি বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে সিনেমা হল হয়ে গেছে জায়গায় জায়গায় কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে মাদায়েনে সালে আল্লাহর নবী তাবুক যাওয়ার পথে যেই জায়গা দিয়ে যাওয়ার সময় কেঁদেছেন সাহাবীদেরকে বলেছেন ইল্লা আনতুম বাকুন তোমরা কাঁদতে কাঁদতে খান থেকে যাবে সেই জায়গার ভিতরে সৌদি আরব টুরিস্টদের জন্য খুলে দিয়েছে মিউজিক কনসার্ট শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় ব্যাপরদা কর্মশালা চলতেছে এমন কি দুঃখ কারে বলবো রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে কূটনীতিকরা মদ খাবে অন্যায় যখন চলছে এই অন্যায়ের সময়ে মনে রাখবেন আল্লাহর হাবিব বলে গেছেন ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে রন্ধ্রে রন্ধ্রে এখন ফিতনা ঢুকে গেছে তার মানে বোঝা যায় এই আলামতটা মুসলমানদের চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে আমি জানি কয়টার কথা বলছিলাম এক নাম্বার না না সব কিন্তু মনে রাখা লাগবে নাইলে বাজার ওয়াজ কিন্তু বেশি করব না আমি ওয়াজ যদি মনে না রাখেন আমি কলিজা ফাটায় ওয়াজ করলাম ওই দেখছেন যখন কইছি ওয়াজ কিন্তু বেশি করব না তিনজন কোমর টান দিয়ে ফেছে এ বাবা মাজান দেখেন কারবারটা দেখছেন এর পেশাব কি এত বেশি ধরছে একদিন না হয় এরপরও দেখেন পিছনে গিয়ে তাকাই দিছে মানুষের স্বভাব আজকে কিন্তু ছুটি নাই খুব লম্বা ওয়াজ করবো না এই 11টা বাজছে আর হয়তো 10 মিনিট না ওই যে আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ এক নাম্বারটা একটু বলেন তো দেখি কি মাশাআল্লাহ দুই নাম্বার
এটা বাবা আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল এইভাবে আঙ্গুলে গুনে রাখতে বলছে এইজন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়া বলাইতেছি হুজুরের জিগার অর্থ কি উউদুদ মানে কি আঙ্গুলে গুনে রাখো উউদুদ মানে গুনে রাখো সিত্তান মানে ছয়টা বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের সন্নিকটে ছয়টা বিষয় গুনে রাখো কারণ আপনারা গুনে না রাখলে তো ধরা পড়বে এইজন্য আপনাদেরকে একটু গুনে রাখতে বলতেছি এক নাম্বার দুই নাম্বার লিল্লাহে তাকবীর তিন নাম্বার করোনা ভাইরাস কিন্তু একটা মোটামুটি শেষের দিকে আরেকটা 50,000 বছর বরফের নিচে লুকাইতো ছিল ঘুমন্ত অবস্থা এটার নাম জম্বি ভাইরাস এটা অলরেডি জেগে উঠছে এটা করোনার চাইতে যদি 100 গুণ শক্তিশালী মনে করেন 100 গুণ শক্তিশালী আসতেছে পৃথিবীর দিকে এই যে আল্লাহ মাফ করো যেমনে কইছেন এরকম মাপ সওয়া যদি আজকে থেকে শুরু করেন খোদার কসম আল্লাহ কা কসম যদি এইভাবে মাপ সওয়া শুরু করেন করোনায় যেমন আমাদের কিচ্ছু হয় নাই জম্বি টম্বিতেও কিছু হবে না জোরে করে ইনশাআল্লাহ কিন্তু শর্ত একখান ফিরে আসা লাগবে কার দিকে তাহলে তিন নাম্বার গেছে চার নাম্বারটা কি বাড়ছে না কমছে আগের দিনে মানুষ অভাবে পড়া যাও খাইছে যাও পাশে যিনি মেহমান বসা কয় হুজুর অনেক খাইছে খাইছে না ও এইতো আমরা খাইছি না আমরা না খায়া বলতেছি না এই যে আমরা যাও খাইছি অভাবে এখন মাঝে যাও খাই কিসে আরে শখে মিয়া আবুস করে খায় অপারেশন হয়েছে ডাক্তার লিখে দেয় যাও খাবেন কিন্তু এরপরে আসেন পাঁচ নাম্বার তাড়াতাড়ি ওয়াজের দিকে যাই আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে ঢুকছে এই পাঁচ নাম্বার থেকে একটু আমাদের ঘরের দিকে একটু নজর দি আমাদের ঘরে আগের দিনের মাছাসিরা বুরু প্লাক করত আর কথা কয় না এখনকার জমানায় বুরু প্লাক করে চুল কালার আগের দিনের মহিলারা করত এখন ঘোড়ার লেজের মতো চুল বানায় মহিলারা মহিলারা চিন্তা করবে কি রে হুজুর এতক্ষণ ঠিক ছিল হঠাৎ আমাদের দিকে হঠাৎ করে এরকম বললো কেন একটা একটা করে মিলা দেখেন মহিলারা এখন নতুন করে একটা টিপ দিয়ে আনে এই যে তিল তিল ট্যাটু হিসাবে কি হিসাবে লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা সেই মহিলা বুড়ো প্লাক করবে প্রতিনিয়ত লানত পড়বে যেই মহিলা ট্যাটু আঁকবে প্রতিনিয়ত লানত পড়বে অধিকাংশ মহিলা এখন লানতের উপরে আছে ঠিক কিনা বলে এই জন্য ঘরের মধ্যে শান্তি নেই এটা বলছি পরে এত জোরে ঠিক বলছেন কেন কারণ কমন পড়ে গেছে টাকাটা দেয় কি চুল ছেড়ে মহিলারা প্যান্ট শার্ট পরে ঘুরে আপনি পুরুষ হয়ে সহ্য করে আপনার স্ত্রী এমন স্ত্রী আল মারআল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল কেমন যেন আল্লাহর হাবিব বলতেছে ওটা ছেলের মতো ছেলে যেন হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে ট্রান্সজেন্ডারের কথা বললে সবাই আমরা চিল্লায় স্লোগান দিয়ে প্রতিবাদ করছি শরীফা শরীফ শরীফা হয়ে যাবে আমরা প্রতিবাদ করেছি সরকারও বাধ্য হয়েছে এটা পরিবর্তন করতে ঠিক কিনা বলে কিন্তু আজকে যদি আমি প্রশ্ন করি ঘরে ঘরে আমাদের স্ত্রীদেরকে আমরা শরীফ বানাচ্ছি কি বিশ্বাস হয় এই যে প্যান্ট শার্ট পরা বেডির কাম কি প্যান্ট শার্ট পরানি বেডির কাম কি প্যান্ট শার্ট পরা চুলগুলা বের করা আরেকজনের হুন্ডা এই হুন্ডার মধ্যে উঠে এটা যদি আজকে থেকে 20 বছর আগে দেখতো আল্লাহর কসম ওই মহিলার সাথে সংসার টিকত না কি তোর লোকে সংসার তোর বাপের খবর দে আগে কে
তুই ওই বেডার হুন্ডার মধ্যে উঠে গেলি হুন্ডায় কে উঠলি জবাব দেওয়া লাগবে আর এখন ঢাকা শহরে মাগুরা শহরে নাই মনে হয় এগুলো আছে মাগুরা কার বউ কার হুন্ডায় গিয়ে উঠে লাভ দিয়া ভাই যাবেন কোনে এই তো সামনে আপনি যে লাভ দিয়া উঠলেন আপনি যে গেলেন আপনি কেমন মহিলা ওই লোক যদি পুরুষ হয়ে থাকে তার ভিতরে একটা অনুভূতি তো জাগ্রত হবে কি বলেন এগুলা কি জায়েজ আছে আপনার কাছে মনে হয় আমার কাছে এগুলার কোনো ফতোয়া নাই যে জায়েজ আছে আপনার কাছে কি জায়েজ মনে হয় আজ থেকে 30 বছর আগে তাকায় দেখেন আমাদের দেশে একটা মা যদি 2 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি যাইত রিকশাটারে পেছায়া তারপরে বাড়ি যাইত ঠিক কি না বলে আপনাদের এলাকায় ছিল না এগুলা ছোটকালে দেখছেন আমরা দেখছি ছোটকালে তা আমরা যে দেখছি এইরকম একটা দৃশ্য যদি এখন এই রাস্তার ভিতরে ঘটে অন্তত 2-300 ক্যামেরা দিয়ে তার ভিডিও করুন যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কোন যুগ আসলো শাড়ি পেছাইছে কেন উনি এই জন্য সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না আজকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া স্বামীকে বেঁধে রেখে চারজন মিলে দর্শন করে এমন ঘটনা শিক্ষাঙ্গনে দেখতে হয় ঠিক কি না বলে সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপরে আমি আরো কয়েকটাকে আপনাদেরকে ধরায় দিব কিয়ামতের ভয়াবহতা শুনবেন ঘরের ভিতরে কি হইছে একটু খুঁজা দেখেন আল্লাহ না মানি এমন সব মহিলা আসবে কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও তোমার মা বাপকে এক টাকা তুমি দিতে পারবে না এমন মহিলা এখন আছে না না এটা বলার পরে মুরুব্বিরা যে জোরে আসে বলছে যে হুজুর এই জ্বালায় তো বাঁচতে পারতেছি না বলে বলে এরপরে দেখবেন মান্নান এটা কেমন কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম অন্য মহিলা হলে পোলাও খেত বলে এরকমও বলে কার কার বউ বলে একটু হাত তুলেন তো দেখি দেখি একটা লোক হাত উঠায় কিনা দেখি দুই একজন একটু সহজ সরল আছে না টান টান করে হাতটা উঠায় ফেলে একটা লোক হাত উঠায় নাই আচ্ছা দিনে কয়বার বলে একটু বলেন তো দেখি ও এই এলাকায় এগুলা বলে না উনি বলছে আচ্ছা এই এলাকায় কি এগুলো আসলে বলে এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে আপনি সারা দিন কষ্ট করে এসে বলছেন একটু পানি দিও তো বলার সাথে সাথে বলবে আবদার আর খুঁজে পান না আপনারটা আপনি নিয়ে খান এমন মহিলা এখন আছে না নাই আর আগের দিনের মহিলারা আপনি গোসল করে বের হবেন সুন্দর করে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো আপনি ওযু করে বের হচ্ছেন গামছা নিয়ে দাঁড়ায় থাকতো মহিলারা এই ওয়াজ শোনার পরে বলবে হুজুর বললেই চলবে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত কিন্তু একটু হিসাব মিলায়া দেখেন যদি শুধু স্ত্রী এরকম একটু আগায় দিত নামাজে যাওয়ার সময় স্ত্রীর কথা আপনার মনে হইতো যে আল্লাহ আমার স্ত্রী কত ভালো কত নেককা আমার গামছাটা এরকম এগিয়ে দিয়েছে মালিক তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিও এই দোয়াটা করে যখন আসতো মালিক দোয়া কবুল করে ফেলতো জোরে কোন সুবহানাল্লাহ এরপরে দেখবেন কান্নান এটা কেমন এটা এমন সব মহিলা বের হবে সমাজের ভিতরে যেই মহিলারা স্বামীর সুখ দেখতে পারবে না ধরেন একটু আপনি চেয়ারের ভিতরে আরাম করে ডেলান দিছেন এ উঠেন উঠেন কে কিছে সোফাটা এখন ঝাড়ব তা আপনি কোন কে সোফা ঝাড়তে হবে কি এখন আর কাজ নাই কোনাকে ঝাড়তে মনে হচ্ছে ঝাড়ব আপনি উঠেন জামাই বেচার আর কি করবে চিন্তা করছে আল্লাহ একটু কেন ঘরে আসছিলাম একটু যদি বাইরে হাঁটে আসতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম আল্লাহ খাটে গিয়ে শুইছে এখন কই বিছানাটা ঝাড়ব উঠেন এরকম মহিলা এখন আছে না নাই জামাই সুখ দেখতে পারে হ্যাঁ উঠেন 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 বাচ্চা কান্দিস এরপরে টারও মারাত্মক
সবার মনোযোগ আছে তো এরপরে তারও মারাত্মক তার নাম হাদ্দাকাব আপনি সারা দিন কষ্ট করে ঢাকা শহর গেছিলেন চিন্তা করলেন বইয়ের জন্য কিছু একটা নিয়ে যাই কি নিবেন একটা শাড়ি কিনছেন পিছনে এনে স্ত্রীকে দেখাইছেন যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে স্ত্রীকে কি সারপ্রাইজ দিবেন সাতার সারপ্রাইজ দেখি ধমকের ঠেলায় আপনার সব প্রেম ভালোবাসা উল্টে গেছে আপনি দেখাইছেন দেখতে চাইছো দেখো দেখা মাত্রই বলল কি আনলেন কালার মনে হয় মরে যাবে আসলে কি কালার মরে যাবে না আমরা মরব এরপরে দেখবেন সাদ্দাকাব এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে ঠিক কিনা বলে এগুলো আছে না নাই এরপরে দেখবেন বাররাকাব এমন সব মহিলা বের হবে স্বামীর গায়ে হাত তুলতে আঘাত করতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলে তার মানে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে এবার ওই যে ছয় নাম্বারটা বাকি ছিল রসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন কয়টা জানি বলেন আর জোরে জোরে হলো না মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি যুবক দুইজন বাবারা মাহফিল থেকে উঠার কোনো সুযোগ নাই কিন্তু এদের কি ঘুম আসছে নাকি না মাশাআল্লাহ ওই যে লাল লাল শার্ট মাশাআল্লাহ লাল সুইটার পরা ও গিয়া দাঁড়ায় গেছে ওই জন্য পিছনে গিয়া দাঁড়ায় গেছে বাবার এদের দুইজনের একজনটাও যেতে দিও না ঠিক আছে তো ইনশাল্লাহ না না যায় নাই তো তারা এই দুইজনে এসে এখন বসেও গেছে লিল্লাহে তাকবীর মুরব্বী কেউ যেতে চাইলে তারা যাইতে দিয়ে এক হুজুর ওয়াজের মধ্যে বলছে যে আবু জেহেল শুধু আমার মাহফিল থেকে চলে যাবে বেচারা চিন্তা করছে আল্লাহ নামাজ কালাম পইড়া আবু জেহেল হতে পারবো না লাগলে যা চাপবে এখানে চাপবে তো আমি আবার ওই রকম বলবো না মুরব্বী কেউ যাক কিন্তু যুবক একজনও আমরা আজকে মাহফিল থেকে নড়াচড়া করবো না ইনশাল্লাহ বলেন এবার বলেন তো দেখি কয় নাম্বারটা জানি বাকি সুন্দর মনোযোগ ছয় নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনা তুর তাকুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরু তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত কোন খ্রিস্টানদের তাও নবীজি বলে দিলেন রোম খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে আপনি চিন্তা করতেছেন এই খ্রিস্টান কোথায় পাবো এই যে রাশিয়াতে বাইজেন্টাইন সম্রাটদের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল মুসলমান রণবীর মোহাম্মদ আল ফাতেহ একুশ বছরের যুবক যখন বিজয় অর্জন করছে তখন তারা পালায়ে যেতে বাধ্য হয়েছে তারা গেছে কোথায় বর্তমান রাশিয়াতে এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে আল্লাহর নবী বলছেন এই চুক্তি হবে চুক্তি বেশি দিন টিকবে না ও মুসলমান যেই চুক্তি আমি আপনি দেখেছি এই চুক্তি হবে নবীজি বলে গেলেন এই হাদিসের এই অংশটাও পুরাপুরি চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে শেষ অংশ নবীজি বলছেন এমন সময় আসবে মুসলমান শুনে রাখো এমন সময় তোমরা দেখবা তাহাতা সামানিনা গায়াব ছয় নাম্বারের শেষ অংশ আশিটা দল হবে পৃথিবীতে আমার দিকে একটু তাকায় থাকেন এই কথাগুলো আগে শুনেন না আজকে শুনেন আশিটা দল হবে পৃথিবীতে কয়টা দল এই আশিটা দল এমন হবে ইসনাশার আলফা এই আশি দলের পতাকার নিচে বারো হাজার করে সৈন্য হবে সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে ফুরাত আস্তে 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 শুকায় যাবে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে আজকে আপনি তাকায় দেখেন গুগলে সার্চ করে
গুগল ম্যাপের ভিতরে সার্চ করে দেখেন ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে সময়টা বড় কঠিন সময়টা বড় দুর্বিষহ এই সময়টা বড় কঠিন যাবে ফুরাত শুকায় আসছে খনি ওঠার সম্ভাবনা স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে তাকায় দেখেন আমার ভারতের দিকে বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে নতুন করে 1669 এর মসজিদ সম্রাট আওরঙ্গজেবের মসজিদ জ্ঞান বা অনুযায়ী 100 জনের মধ্যে ভালো কয়জন আরে 60 জন ওই 100 জনের ভিতরে বাস এই কথা এইভাবে কই আপনার কাছে এখন 1 লাখ টাকা আছে কোন লোকটার কাছে আপনি দিবেন এই মুরুব্বি কইছে হুজুর কারো কাছে দিব না লাগলে ডাকাতের কাছে দিব তাহলে বোঝা যায় মানুষের মধ্যে এখন ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না ঠিক কি না বলে এরপরে আমার ভাইরা দুই নম্বরে আসেন আল্লাহর হাবিব বলেছেন এতাসাফাদু ফিত্তরিক তাসাফুদুল হামিদ রাস্তায় রাস্তায় যৌনাচার হবে জেনা ব্যভিচার হবে ওলিতে গলিতে মোড়ে মোড়ে পশুর মতো মানুষ জেনা করবে ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই যে রাস্তাটা আমি রাস্তার কথা বলি আজকে থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি কোনো ছেলে আর মেয়ে অবিবাহিত বিবাহ করে নাই রংডং করে হেঁটে যাচ্ছে তাহলে মুরুব্বিদের জুতা আর ওর গাল এক হয়ে যেত এখনকার জমানায় যদি এরকম একটা ছেলে দেখি আপনি একটু বাধা দেন এই তাহলে কি করবে তার সাথে সাথে সে উত্তরটা দিবি কি জানেন যে বুড়া হইছেন ঠ্যাং তো একটা কবরে গেছে আপনি কি বুঝবেন জান মুরুব্বি চিন্তা করবে আল্লাহ এ কোনে আসলাম অথচ 30 বছর আগে যদি এরকম ঘটনাটা হইতো তার বাপেরে ডাকানো হইতো দাদারে ডাকানো হইতো জবাব দে তারপরে তোর ছেলেরে নিয়ে যা তাহলে এখনকার সময়ে একজনে খুশির তলায় হাত তালি দিতেছে যে হুজুর এ যা বলছেন পুরো মিলতেছে তো রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এগুলো কিয়ামতের আগে আসবে আমি আপনি যখনই মিলাই একটু চিন্তা করে দেখেন পুরোপুরি কিয়ামতের ভয়াবহতার মধ্যে মনে হয় আসি পুরোপুরি আমাদের সমাজের মধ্যে মিলে যাচ্ছে ঠিক কিনা বলে ঘন্টা পার হয়ে 25 মিনিট পার হয়ে গেছে 1 ঘন্টা 25 মিনিট ধরে প্রায় বয়ান চলতেছে এই যে 1 ঘন্টা 25 মিনিট বয়ান করতেছি এই যে একটার পর একটা হাদিস বলতেছি এরপর হাতে গুনা দেখবেন কয়টা হাদিস হইছে
অল্প কয়েকটা হাদিস হইছে মাত্র আর উনি সিয়াসিতটা পুরো পড়ে ফেলছে সুবহানাল্লাহ বলবে যা খুশ আছে তো আপনাদের মাশাআল্লাহ পরে উনি বলছিল যে যদি যিনি হেরে যাবে ওনারে দাওয়াত দিয়ে খাওয়াবে আর শখটা পূরণ হয় না আরেকটা ছিল কিছু হলেই আলেমদেরকে বলতো আসেন বাহাস হবে সে বাহাস করবে আমাদের সাথে আমি চিন্তা করছি আল্লাহ তারে আপনি না জানি কোন জুতা দিয়ে পিটান দেখি সারা দিন বলছে বাহাস বাহাস রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কিনা বলে এই জন্য আমার ভাইরা এই মাহফিল থেকে মিলায় নেন একটা দুইটা তিনটা হাদিসের দিকে আসছি রসূল বলছেন এমন অবস্থা হবে নিজেদের নিজেদের ভিতরে মারামারি করে শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে চলতেছে না ভাই এবার কয় নাম্বার চার নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরুকাত মসজিদের সামনে দ্বীপ মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজের জন্য ঢুকবে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে এলাকায় না কি বলেন আছে কত পারছেন আজকে ফজর বাদ দেন আজকে ফজরের নামাজের মুসল্লি কয়জন ইমাম সাহেবরা সত্যি কথা কন কয়জন এক কাতার তাহলে এক কাতারে কয়জন হয় তাও দেখেন ইমাম সাহেব আপনাদের পক্ষের লোক যে হুজুর ছয়জন হলে তো এক কাতারই দাঁড়াইছে দ্বিতীয় কাতারে জানাই তো কথাটা একটু মানতে খাটায় বলছে তাহলে চিন্তা করেন এক কাতার মানুষ মুসল্লি হয় কালকে কালকে না তো এই তো সলাতুল জুমা তো আমাদের চলে আসতেছে বলতে গেলে এই যে সলাতুল জুমা আসতেছে জুমায় মুসল্লি কত হুজুর আলহামদুলিল্লাহ 2000 মুসল্লি হবে রাস্তাঘাট সব ভরে যাবে আমি আমার মসজিদে প্রায় প্রতি জুমায় বলি জুমার মুসল্লি কোনো মুসল্লি না আরে কথা কয় না সাহাবীদের যেই চিত্র ছিল জুমাবারে একই চিত্র ছিল অন্যবারে একই চিত্র ছিল পাঁচ ওয়াক্তে আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক এক ওয়াক্ত যাবে আরেক ওয়াক্ত যাবেন না এইটাই হলো মুনাফিকের নামাজ ঠিক কিনা বলেন তাহলে হাদিস অনুযায়ী বোঝা যায় আমাদের দেশে নামাজ পড়ে যারা অনেকে মুমিনের নামাজ পড়তে পারে নাই মুনাফিকের নামাজ পড়ে ঠিক কিনা বলে কয় নাম্বার গেছে মাশাআল্লাহ যুবক একজন কোমর টান দিয়ে ফেলছিল বসার চিন্তা আছে ইনশাআল্লাহ দেখি প্রিয়ের প্রতি বসে নেই না এ আবার ভলান্টিয়ার ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ কর তাহলে কয় নাম্বার গেছে এবার কয় নাম্বার সবাই বলেন মোহাম্মদ নিয়া বলেন এই যে নবীজির এক একটা হাদিস শুনতেছেন আর যখন মিলাইতেছেন মিলেনি আল্লাহর নবী পাঁচ নম্বরে বলেন লা তাকুমুস সাআতু উম্মত ততদিন তোমরা শেষ হবে না এই দুনিয়া মালিক ততদিন ধ্বংস করবেন না হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে মূর্তি পূজা করবে এখন তাকায় দেখে যতগুলো পূজা হয় হিন্দু যদি 20 জন থাকে 80 জন মুসলমান সেখানে যায় ঠিক কিনা বলে আপনাদের দেশে কি এটা বেশি নাকি
তাহলে এটাও কি মিলছে ওইখানে গিয়া নাগিন ড্যান্স দেয় কি ড্যান্স সব খবরই তো আমরা রাখি নাগিন ড্যান্স দেয় ওইখানে গিয়া ও এই গ্রামে নাকি কোনো আমাদের সনাতন ধর্মের ভাইরা নাকি তেমন একটা নাই একজনও নাই না যাক এটা বেশি কোয়া দরকার নাই ক্যামেরা ট্যামেরা আসে পরে ঝামেলা হবে বলবো ঝামেলা কিরকম আপনারা জানেন না আমাদের দেশে যতজন আলেম এখন অন্ধকার প্রকোষ্ঠে আছে নানাভাবে এগুলোর পিছনে কল কবজা নাড়াইতেছে র আর মোসা এই কথাটা আমরা সচরাচর বলতে পারি না আজকে বলে ফেললাম দুনিয়াতে আসি খুব অল্প সময় মুমিন যতদিন এই জমিনের উপরে আসি জমিনটা জেলখানা চক্ষু বন্ধ হবে কবরে যদি আল্লাহ সুখ দেয় ওইটা হবে আমার ঠিকানা ঠিক কিনা বলে মুমিন মাটির উপরে আসি এটা কি কবর যদি শান্তিময় হয় ওইটা হবে আমার ঠিকানা ওইটা হবে আমার কয়টা হাদিস বললাম ভাই পাঁচটা কি শেষ এবার কয় নাম্বার ছয় নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে উম্মতেরা তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান জায়গায় জায়গায় মুসলমানদেরকে রক্ত মুসলমানদের রক্ত ঝরাবে মুসলমানের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে যাবে মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে আল্লাহর নবীর হাদিস চোখে চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে ওয়াকুনুল ইসলাম গরিবাব ইসলামের নাম নিলে মারবে আজকে তাকায় দেখে অসংখ্য আলেম এখনো জেলখানাতে আছে অন্য কোনো অপরাধ নাই শুধুমাত্র কোরআনের কারণে ইসলামের কারণে জেলে রেখেছে ঠিক কিনা বলে কি বুঝতেছেন পুরাপুরি রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে ইসলামের নাম নিলে মারে ইসলামের নাম নিলে ধরে নিয়ে যায় ইসলামের কথা বললে জঙ্গি সাজায় ইসলামের নাম নিলে কত রকমের নাটক সাজায় ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না মিথ্যা মামলা হামলা করে কাইমি একটার পর একটা মামলা করে ঠিক কিনা বলে এই যে কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম রসুলের হাদিস থেকে কোরআন থেকে মিলে ভাই কয়টা কয়টা বলছি এবার কয় নাম্বারে যাব সাত নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে একজন আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে চিৎকার করে বলবে ইয়ালাইতানি মাকানা আফসোস আল্লাহ তার মতো যদি আমিও কবরে যেতে পারতাম অন্তত জালেমের জুলুম থেকে তো বেঁচে যেতাম এরকম বলেনি এখন কবরের সামনে দিয়ে যায় আর বলে আল্লাহ যদি মরে যেতে পারতাম তাও তো বাঁচতাম ঘরের ভিতরে ঘুমাইতে পারে না একটার পর একটা জুলুম আর নির্যাতন সইতে না পেরে মানুষ বলবে ইয়া লাইতানি মাকানা মালিক তার জায়গায় যদি আমি ঘুমায় যেতে পারতাম কবরের সামনে গিয়ে মানুষ আফসোস করবে এখন এই আফসোস দিন দিন চলে আসতেছে মানুষ বাঁচতে চায় না আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে নাই তারপরেও মানুষ বলে আল্লাহ আমারে নিয়ে যান আর সহ্য করতে পারছি না এমন সময় চলে আসবে আমার তো মনে হয়
পুরা পুরি ওই সময়টা এখন চলতেছে অধিকাংশ মানুষ বলে আল্লাহ জুলুমা সইতে পারি না দুনিয়ার ভালো লাগে না ঠিক নি কয় নাম্বার সাত শেষ এবার আট নাম্বার কি সুন্দর একটা মনোযোগ যে আপনাদের আছে আজকে মনে চাচ্ছে আরেকটু ওয়াজ করতে করব সুবহানাল্লাহ না সারা রাতের ওয়াজ আমার জানা নাই যেখানে আমার পুঁজি শেষ ওখানে আমিও শেষ হ্যাঁ এত কিছু হুজুর আপনার পুঁজি শেষ হবে না রাত ভরে বললো ধারণা দেখছেন আল্লাহ আকবার আল্লাহ তুমি এরকম জ্ঞান আমারে দিয়ে দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই আল্লাহ তুমি এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিও আল্লাহ দুনিয়ার মানুষেরা শোনেন আমার মহব্বতের ভাইরা শোনেন এই দুনিয়ার অবস্থা বড় কঠিন হয়ে যাবে আল্লাহর নবী বলেন লা তাকুমু সাতু এমন সময় দুনিয়ার ভিতর আসবে রে উম্মত হাত্তা ইয়াতুলা জারহুম প্রতিবেশী প্রতিবেশীকে অন্যায়ভাবে মারবে হত্যা করবে গ্রামে থাকতে দিবে না ঘুমাতে দিবে না পিটায় মেরে ফেলবে ঠিক কিনা বলে এরপরে নবী জীবনের আহু আপন ভাই ভাইকে মেরে ফেলবে আমারও একটা ছোট ভাই আছে আপন ভাই যে কি জিনিস আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন যেদিন আমি প্রথম মিশর যাই ১১/১১/২০০৯ পরিষ্কার আমার মনে আছে যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকায় ছিলাম আব্বা অনেক আগে আমারে বিদায় দিয়ে দিস বাজান তুমি চলে যাও আমার মনে বারবার একটা প্রশ্ন জাগতেছিল যে আব্বা বারবার যেতে বলে কে ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি পিছনের দিকে বারবার তাকাইছিলাম আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে এই রকম আপন মহব্বত যেই দিন ফিরে আসলাম পাঁচ বছর পরে ফিরে আসলাম আমি নজর করে দেখি উকি জুকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে কোথায় আমার বড় ভাই দৌড়ায় এসে আমারে ধরছে আমার ইউসুফ আলাইহিসসালাম আর বনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে আহারে এত বছর পরে যখন পেয়েছে কেমনে না জানি বুকের মধ্যে ধরছে আমার ছোট ভাই এই যে আমারে ধরছে আর ছাড়ে না এই মহব্বত গুলাগুলা কিয়ামতের আগে কমে যাবে এখন প্রায় প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয় ঠিক কিনা বলে এরপরে নবীজি বলছে এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে আল্লাহর নবী বলছে আবাহু জন্মদাতা বাপকে মেরে ফেলবে মাকে মেরে ফেলবে আমি এখনো মা ফিল করে যখনই বাসায় ফিরি আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে প্রায় রাতে যখন আমি যাই দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে ঢুকা মাত্র আম্মা বলতেছে বাজান তোর শরীরটা কেমন আব্বা বলতেছে বাজান কেমন আছো এই যে মহব্বত এই মহব্বত একদিন হারায় ফেলবেন
এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি দাদা তুমি না বলছিলা বড় আলেম হইতে আজকে আলেম হয়ে আসলাম তোমারে পাই নাই নানির কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি নানি তুমি না বলছিলা মিশর থেকে বড় আলেম হয়ে আসতে আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমায়া গেছো প্রায় সময় নানির বাড়িতে গেলে জান্নার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি সবাই তো কবরে ঘুমায়া গেছে এখন আব্বা আম্মা হায়াতে আছে আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস আজকের এই মাহফিলে বলি মা বাপের ধমক দিয়া কথা বলো তুমি যত বড় শিক্ষিত যুবক হও কসম আল্লাহর তোমার সার্টিফিকেট পড়ে থাকবে কোন না কোন দিকে তুমি ধরা পড়ে যাবা কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে আমার ভাই কিয়ামতের আগে মারে মানুষ মারবে বাপেরে মানুষ মারবে কথাটা বলতে কত কঠিন লাগে কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে এই রকম দৃশ্য আমরা দেখি বাপের গায়ে সন্তান আঘাত করতেছে আসেনি ভাই আস রাসূল বলে গেছেন পুরাপুরি সময়টা চলে আসছে কয় নাম্বার ভাই এখন আট নাম্বারটা শেষ এখন কয় নাম্বার আমি আর আপনাদেরকে দুইটা হাদিস শোনাই একটু আপনারা থাকেন ইনশাআল্লাহ থাকবেন শুনেন ভাই জীবনে আর আসতে পারবো কিনা জানি না সামনের দিন এমনও তো হইতে পারে সামনের দিনটা এমনও হইতে পারে প্ল্যান প্রোগ্রাম চলতেছে এইরকম মাহফিলগুলো আর হইতে দিবে না যদি আমার দেশে গান বাজনা এরকম চলতো কারো মাথা ব্যথার কারণ হইতো না কিন্তু এই যে একটু মাহফিল চলে মানুষের ভিতরে একটু ঈমান জাগ্রত হয় বহু নাস্তিকের এটা সহ্য হচ্ছে না ঠিক কিনা বলে সহ্য হচ্ছে না মাহফিলের বিরুদ্ধে এখন তারা লেগে গেছে মাহফিল এখন আউটডোরে এভাবে চলবে না ইনডোরে নিতে হবে নেন আপনাদের ক্ষমতা আছে নেন নিয়ে একটু দেখেন জাতিরে আমরা খারাপ কিছু বলি নাই একটা কথাও কসম আল্লাহর একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই আপনার বিপরীত গেছে বিদায় হয়তো আপনার একটু খারাপ লাগছে কথাটা রসুল হাদিসের ভিতরে বলে গেছে ঠিক কিনা বলেন এরপরে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন এমন সময় পৃথিবীতে আসবে দেখেন একটু মিলায়া কেমন মিলা মিলস নয় নাম্বার খেল আছে তো না না আট নাম্বার তো শেষ করছে এবার কয় নাম্বার নয় নাম্বার রসুল করিম রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাদ তরিবা আলিয়াতু নিসাইন ফিল খলাসাত আরবের একটা জিল খলাস নামক এলাকার নির্লজ্জ কিছু মহিলা ছিল যারা কোমর দুলায়া নাচত রসুল বলছে আখির জামানায় এইরকম কোমর দুলায়া নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন বলেন হয়েছে কিনা আজকেও আমি ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে সুকৌশলে সাংস্কৃতিক চর্চার নাম করে ঢোল তবলা হারমোনিয়াম পিয়ানো একতারা দোতারা সেতারা সব
কেমনে সাংস্কৃতিক চর্চা আচ্ছা মাদ্রাসায় কি ছেলে একতারা দোতারা সেতারা বাজাইতে যায় নাকি এরপরে আমরা দেখছি মাদ্রাসার বইয়ের ভিতরে এখন মেয়েরা এরকম নাচতেছে কোমর দোলা এটার ছবি দিয়ে দিস পচ্ছদের ভিতরে আল্লাহর নবীর হাদিস মিলায়া দেখেন আলিয়াতু নিসাই দাউসিন জিল খালাসা ওই যুগের জিল খালাসা মেলার ভিতরে নিকৃষ্ট যেই নারীরা নাচত এই রকম নাচ একটা সময় উম্মতের ফ্যাশন হয়ে যাবে এখনকার জমানায় নিজেরে অনেক বড় মুসলিম মনে করে মেয়েরে নাচ শিখায় এরকম আছে না নাই তো মিলায়েন আপনাদের কি মন খারাপ হয়ে গেছে আম্মা জান দেখছে ছয় বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ডুববে পায়ের মধ্যে খালি নূপুর নূপুরের আগা দিয়ে একটা ঝুনঝুনি ছিল নূপুর ছিলেন তো নূপুরে আপনারা কি বলেন নূপুরই বলেন এরকম একটা নূপুর পরা দেখছেন আম্মা জান ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে আম্মা জান এনে ঝুনঝুনিটা আগে কেটে দিস তো স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে ঝুনঝুনি কেটে দিবেন মন তো খারাপ হওয়ারই কথা আম্মা জান সাথে সাথে বলছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল যেখানে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দেব না জোরে কোন আল্লাহু আকবার এবার আপনার আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন খালি ঝুনঝুনি মোবাইলে মিউজিক বাজে 24 ঘন্টার ঘুমের সময় সারা সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন ঠিক কিনা বলেন হ্যাঁ ও ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে এরপরে শুনতে থাকেন আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যুগের কোনো দোষ না লা তাসুবুদ্দাহার সময়ের কোনো দোষ নাই দোষটা আমার নিজের ঠিক কিনা বলেন এরপরে আমার মায়ের একটু মিলায় দেখেন কয় নাম্বার হাদিসে আছি 9 নাম্বার সবাই বলেন কয় নাম্বার এই 10 নাম্বার হাদিসটা কারা কারা শুইনা না শুইনা যাচ্ছেন তিনজন মুরব্বি মুরব্বিরা একটু বল এই শেষ শেষ না 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 এই তো বসে গেছে আরে কি করে আমি তাকাচ্ছে না মুরব্বিদের মতো আদবী লোক আছে না এরে সুবহানাল্লাহ সব মুরব্বি বসে গেছে মুরব্বিরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না হায় 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 রে একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে হ্যাঁ না খেয়ে চলে যাবেন ও লোক না লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে কি কর সবাই ক্ষুধা পেটে বসছেন এটা মনে থাকবে বেশি দিন তাহলে কয় নাম্বার শেষ করলাম 9 নাম্বার শেষ এবার কয় নাম্বার 10 নম্বরে আমার ভাইয়েরা এই মাহফিলে যারা বসলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে লা তাকুমু সাতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে পদ পদবী সেক্রেটারি সভাপতি কে হবে এই গুলানি মারামারি কাটাকাটি ইমামকে অপমান করা হবে ঠিক কিনা বলে কিরে ইডের মধ্যে এত জোরে ঠিক বলা লাগবে কত বার্সের মসজিদে চলতেছে না 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 একশো পার্সেন্ট হইলে গার মটকে যাবে আপনি 200% মনে করতেছেন মিয়া 100% এখনো হয়নি তবে 95% মসজিদে হয় নাই 60% মসজিদে অলরেডি হয়ে গেছে কি বলেন ইমাম সাবরে কিছু হইলেই হে হুজুর এভাবে ধমক দিয়ে কথা কয় আপনি জানেন এইভাবে ধমক দিয়ে কথা কয় যে হারাম
রাসূল বলতেছে ইমামের আগে যে মাথাটা উঠায় আমা ইয়াকশাল্লাযি আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার ইমামের আগে যে মাথা উঠায় নবী বলতেছে আমার বড় ভয় লাগে না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায় শুধু আপনি বেঁচে আছেন নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন ঠিক কিনা বলে তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো কি কাজ খারাপ হয়ে গেছে আম্মা জান দেখছে 6 বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ডুববে পায়ের মধ্যে খালি নূপুর নূপুরের আগা দিয়ে একটা ঝুনঝুনি ছিল নূপুর ছিলেন তো নূপুরে আপনারা কি বলেন নূপুরই বলেন এরকম একটা নূপুর পড়া দেখছেন আম্মা জান ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে আম্মা জান এনে ঝুনঝুনিটা আগে কেটে দিস তো স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে ঝুনঝুনি কেটে দিবেন মন তো খারাপ হওয়ারই কথা আম্মা জান সাথে সাথে বলছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল যেখানে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দেব না জোরে কোন আল্লাহু আকবার এবার আপনারা আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন খালি ঝুনঝুনি মোবাইলে মিউজিক বাজে 24 ঘন্টার ঘুমের সময় সারা সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন ঠিক কিনা বলেন হ্যাঁ ও ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে এরপরে শুনতে থাকেন আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যুগের কোনো দোষ না লা তাসুবুদ্দাহার সময়ের কোনো দোষ নাই দোষটা আমার নিজের ঠিক কিনা বলেন এরপরে আমার মায়ের একটু মিলায়া দেখেন কয় নাম্বার হাদিসে আছি 9 নাম্বার সবাই বলেন কয় নাম্বার এই 10 নাম্বার হাদিসটা কারা কারা শুইনা না শুইনা যাচ্ছেন তিনজন মুরব্বি মুরব্বিরা একটু বল এই শেষ শেষ না 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 এই তো বসে গেছে আরে কি করাবে তাকাচ্ছে না মুরব্বিদের মতো আদবি লোক আছে না এই সুবহানাল্লাহ সব মুরব্বি বসে গেছে মুরব্বিরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না হায় 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 জি একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে হ্যাঁ না খেয়ে চলে যাবেন ও লোক না লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে কি কর সবাই ক্ষুধা পেটে বসছেন এটা মনে থাকবে বেশি দিন তাহলে কয় নাম্বার শেষ করলাম 9 নাম্বার শেষ এবার কয় নাম্বার 10 নম্বরে আমার ভাইরা এই মাহফিলে যারা বসলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে লা তাকুমু সাতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে পদ পদবী সেক্রেটারি সভাপতি কে হবে এই গুলানি মারামারি কাটাকাটি ইমামকে অপমান করা হবে ঠিক কিনা বলে কিরে ইডের মধ্যে এত জোরে ঠিক বলা লাগবে কত বার্সের মসজিদে চলতেছে না 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 100% হইলে গার মটকে যাবে আপনি 200% মনে করতেছেন মিয়া 100% এখনো হয় নাই তবে 95% মসজিদে হয় নাই 60% মসজিদে অলরেডি হয়ে গেছে কি বলেন ইমাম সাহেবরে কিছু হইলেই হে হুজুর এভাবে ধমক দিয়ে কথা কয় আপনি জানেন এভাবে ধমক দিয়ে কথা কয় যে হারাম রাসূল বলতেছে ইমামের আগে যে মাথাটা উঠায় আমা ইয়াকশাল্লাযি আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ু
يحول الله رأسه رأس الحمار إمام راجزه ماثا উঠায় نبي বলতেছে আমার বড় ভয় লাগে না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায় শুধু আপনি বেঁচে আছেন নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন ঠিক কিনা বলে তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো কি কাজ 10টা আলামত আসবে বড় বড় ওই আলামতগুলো হয়তো আমিও পাব না আপনিও পাবেন না আবার পাইলে পাইতেও পারি ওইটা পড়বে একবারে তাসবীর একটা দানা থেকে একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায় একটার পর একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে এই রকম একটার পর একটা আসতে থাকবে ওইটাতে কেউ কুল কিনার পাবে না কোরআনুল কারীমে ওইটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বসর দৃষ্টি দিতে যতক্ষণ লাগে এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যেই কাজটা ঘটে যাবে কখন বড় বড় আলামত আসবে যখন জোরে কোন আল্লাহু আকবার এতক্ষণ যে আলামতগুলা বলছি ছোট ছোট আলামত সব চলে আসছে বড় আলামতগুলা আসার প্রাককালে ছোট আলামতগুলা আগে আসে এখন আমাদের যে সময়টা এই সময়টা ভয়াবহ সময় ইহুদিরা লাল বাসুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে কান খাড়া করে শুনেন মুসলমান লাল বাসুর ক্রয় করে আনছে লাল বাসুর জবাই করবে কখন ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে দশম লাল বাসুর তারা জবাই করবে আমার বাইতুল মুকদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে ওইখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে ওই থার্ড টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাসুর জবাই করবে দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্য তারা তাদের মাসিহের আগমনের জন্য লাল বাসুর জবাই করবে দশম লাল বাসুর আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি নামাজও পড়ি না ঠিকমতো তারা অলরেডি গরু কিনে নিয়ে আসছে আমেরিকা থেকে আজকে সার্চ দিয়ে দেখেন আর মুসলমান এখনো হা করে ঘুমায় চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে যা বললাম রাসূল এইভাবে দেখাইছেন আনা ওয়াসআ আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান মাঝখানে এরকম ফাঁকা দেন নাই তার মানে সময় নাই এখনকার সময়ে একদমই নেই আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কি এরকম ছিল আসলে ছিল কিন্তু এখন মিলায় দেখেন পুরোপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে ইহুদিরা লাল বাসুর ক্রয় করে ফেলছে দাজ্জালের অপেক্ষায় আছে অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে কয় বছর পরে আমরা পাগল হয়ে গেছি এখনো ইহুদিদেরকে অনুসরণ করি আজকে একটা ছেলের বাড়িতে গেছিলাম আমি আমার কাছে খুব ভালো লাগছে তার দরজার মধ্যে ফিলিস্তিনের পতাকা আর পায়ের নিচে যেদিক দিয়ে ঢুকতে হবে ওইখানে ইসরায়েলের পতাকা জোরে করে আল্লাহ আমি প্রথমে তো ওটা দেখে খুব রাগ করলাম আমি বললাম যে আপনার ঘরে ইসরায়েলের পতাকা কেন উঠান এটা কয় না হুজুর এটা ভিন্ন চিন্তা থেকে দিস বললাম কি চিন্তা দরজা দিয়ে ঢুকে দেখি মাথার ডান দিকে সুন্দর ফিলিস্তিনের পতাকা পায়ের নিচে ইসরায়েলের পতাকা এটা মুসলমানের একটা চেতনা জোরে করে আল্লাহু আকবার এজন্য আজকে থেকে আর কিছু পারেন আর না পারেন নামাজ পড়েন ঐক্যবদ্ধ হন আগামীর পৃথিবী এই আমাদের দেশের মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে ঠিক দুনিয়াটা শেষ করে দিবেন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠবার দিলেন এই শ্রেষ্ঠবারই আল্লাহ কিয়ামত গটায় দিবেন যেই আয়াতে কারিমা গুলা তেলাওয়াত করেছি তাফসিরে যাওয়ার আগে মন খুলে মালিকের শুকরিয়ায় পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায়ের পরে
একটা লোকও আমরা কৃপণতা করব না দেখতে চাই নবীজির মহব্বতে সকলে দিল থেকে মহব্বত নিয়ে পড়ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন ভাই আসেন তাহলে আর দেরি না করি রাত কিন্তু অনেক হয়ে গেছে কটা পর্যন্ত আর শুনবেন কিন্তু সারা রাতের ওয়াজটা আমার জানা নাই অল্প স্বল্প আমি ওয়াজ করব আজকে সর্বোচ্চ যদি হ্যাঁ মাশাআল্লাহ যদি আমার কালকে দায়িত্ব না থাকতো তাহলে আমি ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করতাম যেই তো ঢাকা যাওয়া লাগবে অল্প সময় একটু আপনাদেরকে কষ্ট দেব একটা লোক আমরা ডানে বামে আর কথা বলবো না রাজি আছেন ইনশাআল্লাহ